আসসালামু আলাইকুম বেসিক কম্পিউটার কোর্সের আজকের পর্বে আমরা যা শিখবো চলুন শুরু করি তো প্রথমে আমরা জানব রিসাইকেল বিন কি কম্পিউটারের মধ্যে রিসাইকেল বিন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসাইকেল বিন রিসাইকেল বিন হচ্ছে আপনার কম্পিউটারের কোনো ফাইল কোনো ফটো কোনো মিউজিক কোনো ভিডিও যদি ডিলিট করে দেন তখন যত ডিলেট রয়েছে সবগুলো কিন্তু এই রিসাইকেল বিনে জমা হবে এটা হচ্ছে একটা ডাস্টবিন তো রিসাইকেল বিনে জমা হলে আপনি ফাইলটি কিন্তু আবার এখান থেকে পুনরায় নিয়ে আসতে পারেন অথবা ওইখান থেকে ডিলিট করে দিতে পারেন অথবা এই ফোল্ডার ওখানে কি কি রয়েছে সেগুলো আপনি জানতে পারেন তো আমরা দেখব এই যে রিসাইকেল বিন একদম ক্লিন দেখা যাচ্ছে ডাস্টবিনে কিন্তু কোনো ময়লা নেই তো আমরা যদি এই ফাইলটি ডিলিট করে দেয় আমি এখান থেকে এই ফাইলটি ডিলিট করে দিচ্ছি রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন একটু আগে যে পরিষ্কার ছিল এখন কিন্তু সেটা নেই এর ভিতরে কিন্তু এখন আবর্জনা রয়েছে তো আমরা এই ফাইল যেটি ডিলিট করেছি সেটা আবার ফিরত নিয়ে আসতে চাইলে কি করতে হবে অথবা এখান থেকে যদি আমি ডিলিট করে দিই তখন আমাদের কি করতে হবে সেটা আমরা দেখব তো আমরা প্রথমেই এই রিসাইকেল বিন ওপেন করব করার পর দেখতে পাচ্ছি যে এখানে একটা ফোল্ডার কিন্তু রয়েছে বাংলাদেশ নামে যে আমার ফোল্ডারটি রয়েছে সেটি এখানে চলে আসছে তো আমি চাই যে এই ফোল্ডার আসলে ভিতরে কি আছে এটা খুলে দেখা যাবে না এখান থেকে তো আমি চাচ্ছি যে এই ফোল্ডার ভিতরে কি কি রয়েছে বা ফাইল রয়েছে সেটা দেখার জন্য আমি এখানে যখন ফোল্ডার উপরে ক্লিক করব তখন কিন্তু দেখে দিচ্ছি যে এটা সাইজ কত অথবা এখানে রাইটে ক্লিক করে এই যে প্রপার্টিসে ক্লিক করবো তখন এখানে সাইজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল হচ্ছে তো আমি চাইলে এই ফোল্ডারটি আবার জায়গায় ফেরত নিয়ে যেতে পারি এখানে ক্লিক করে আমি যখন রিস্টোর ক্লিক করব ক্লিক করে দিলাম দেখেন এখান থেকে কিন্তু চলে গেল এটা কোথায় গেল আমি ডিলিট এখান থেকে আমি এটা ক্লোজ করে দিচ্ছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার ফাইল কিন্তু জায়গায় আবার চলে আসছে আমি আবার ডিলিট করে দিলাম করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এই রিসাইকেল বিনে চলে আসছে তো আমি চাচ্ছি যে এখান থেকে আমি ডিলিট করে দেব অথবা প্রপার্টিস দেখবো সেটা করতে পারি আমি এখান থেকে যদি ডিলিট করে দিই তাহলে কিন্তু আমি আর এখানে এই ফাইলটা খুঁজে পাবো না প্রাথমিকভাবে যে ফোল্ডার আমি ডিলিট করবো সেই ফোল্ডার কিন্তু এখানে থাকবে তো আমি চাইলে এখান থেকে অনেকগুলো ফোল্ডার রয়েছে এখানে মনে করেন তো এখান থেকে খুঁজে খুঁজে আমার যা প্রয়োজন আবার ফেরত নিয়ে যেতে পারি আবার ইচ্ছা করলে সবগুলো ডিলিট করে দিতে পারি দরে ধরে এখানে ডিলিট করে দিতে পারি আরেকটা চাই যে এখানে অনেকগুলো ফোল্ডার রিসাইকেল বিনে জমা হয়েছে সেগুলো আমি ডিলিট করতে চাই কারণ অনেকগুলো ফাইল যখন আপনি ডিলিট করবেন সেই ফাইলগুলো কিন্তু এখানে জমা থাকবে আর তখন যদি অনেক ফাইল হয়ে যায় তখন কিন্তু কম্পিউটার একটু স্লো কাজ করবে তো এই মাঝে মাঝে আপনি এই রিসাইকেল বিনকে ডিলিট করে দেবেন মানে একদম ক্লিন করে দেবেন কিভাবে সেটা এই রিসাইকেল বিনের উপরে রাইটে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে ইমটি রিসাইকেল বিন এখান থেকে কিন্তু আপনি এই যে প্রপার্টিস দিয়ে আবার দেখতে পারেন তো আমি এখানে করব কি যে পুরা রিসাইকেল বিনটাকে খালি করতে চাই আমি যখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভিতরে ময়লা দেখা যাচ্ছে বা আবর্জনা বা কোনো ফাইল রয়েছে সেটা দেখা যাচ্ছে ডাস্টবিনের ভিতরে তো আমি যখন ইমটি করে দেব তখন কিন্তু আর কিছুই থাকবে না যেমন আমি রিসাইকেল বিনের উপর রাইটে ক্লিক করে দিলাম দেওয়ার পরে যে ইমটি রিসাইকেল বিন এখানে ক্লিক করে দেব দেই এখন দেখাচ্ছে যে আমি ইয়েসন্য আবার এখান থেকে ব্যাক করতে পারি তো আমি ইয়েস দিয়ে দেবো এস দেওয়ার সাথে সাথে দেখবেন এটা খালি হয়ে গেল এই যে আমি এ ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন যে রিসাইকেল বিন কিন্তু একদম ক্লিন কিচ্ছু নাই ভিতরে তো এই হচ্ছে রিসাইকেল বিন আমি চাইলে একটা ফোল্ডার এখান থেকে নিয়ে আসতে পারি অথবা পুরা রিসাইকেল বিনটাকে আমি খালি করে দিতে পারি সেটা আমার ইচ্ছে তো এখন আমরা দেখব একটা কম্পিউটারের মধ্যে কিভাবে ভিডিও প্লে করতে হয় কিভাবে মিউজিক প্লে করতে হয় কিভাবে একটা ফটোকে বড় করে দেখবেন সেই বিষয়গুলো আমরা দেখব আর সেটা দেখার জন্য আমি আমার ফাইলে চলে যাচ্ছি অথবা আপনি আপনার ফোল্ডারে চলে যাবেন আমি বেসিক কম্পিউটারে চলে যাচ্ছি যাওয়ার পর প্রথমে আমরা ভিডিও প্লে করে দেখবো দেখতে পাচ্ছি যে এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা আমি ক্লিক করব রাইটে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে যে প্লে অপশন চলে আসবে কিন্তু ভিডিও যদি হয় তাহলে কিন্তু প্লে অপশন চলে আসবে যেহেতু একটা ভিডিও সেই হিসাবে এখানে প্লে অপশন চলে আসছে আমি এখানে প্লেতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুব চমৎকার একটা ভিডিও প্লে হয়ে গেলো এবং এটাকে কিন্তু আমি মিনিমাইজ করতে পারি এটাকে কিন্তু মিডল মাইজ করতে পারি ঠিক আছে এটাকে আবার মিনিমাইজ করে নিতে পারি আবার এখানে ক্লিক করলে কিন্তু এটা বড় হয়ে যাবে ইচ্ছা করলে আমি যদি আর চালাতে না চাই তখন এখানে ক্লোজ করে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন যে সাউন্ড কম বেশি করানোর সুযোগ আছে তো আমি যদি চাই এই ভিডিওর সাউন্ড কম বেশি করতে সেটাও করতে পারি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু সাউন্ড বাড়বে ঠিক আছে আবার যদি চাই মাউসের যে চাকা রয়েছে সেটা যদি ঘুরিয়ে এভাবে করে দিই তাহলে সাউন্ড কম বেশি হবে আমি এ রাখবো ঠিক আছে আবার এখানে কিন্তু এই যে স্টপ করার অপশন রয়েছে স্টপ হয়ে গেল আবার এখানে এই যে প্লে অপশন রয়েছে এখানে যখন আমি ক্লিক করবেন তখন কিন্তু ভিডিওটা আবার প্লে হবে ইচ্ছা করলে এখান ধরে আপনি টান দিতে পারেন টান দিয়ে আগে পিছিয়ে করতে পারেন ঠিক আছে তো এভাবে ভিডিও প্লে করতে হয় তো ভিডিও প্লে করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থাকে তো আমি যে ভিডিওটি প্লে করলাম সেটি হচ্ছে বিএলসি মিডিয়া আপনি যদি চান যে অন্য কোনো মিডিয়াতে এটা প্লে করবেন তাও করতে পারেন ক্লিক করলাম ক্লিক করার পর আমি এই বিএলসিতে প্লে না করে আমি চাচ্ছি যে আমার অন্য একটা পছন্দের ম্যাক্স প্লেয়ার আছে অথবা অন্য কোনো প্লেয়ার রয়েছে সেই প্লেয়ার আমি চালাতে চাই তো আমি এখানে ভিডিওতে রাইট বাটনে ক্লিক করে এই যে ওপেন ওয়েতে ক্লিক করবো ওপেন উইটি যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার কম্পিউটারে আর কী কী মাল্টিমিডিয়া প্লেয়ার রয়েছে সেই মাল্টিমিডিয়া প্লেয়ারে আপনি চাইলে ভিডিওটা ওপেন করতে পারেন চালাতে পারেন দেখেন এখানে অনেকগুলো প্লেয়ার রয়েছে আমি যদি চাই যে না আমি উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে চালাবো তাও করতে পারি আমি যদি চাই যে ওপেরা যে ব্রাউজার সেটা তো চালাতে পারি তারপরে মুভিস টিভি এটা তো চালাতে পারি আমি অন্য একটা প্লেয়ারে দেখি কিভাবে চালাবো ধরেন এই ভিডিওটি আমি উইন্ডোজ মিডিয়ার প্লেয়ারে চালাতে চাই অথবা পট প্লেয়ারে চালাতে চাই আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু অন্য একটা মিডিয়া প্লেয়ার এটা কিন্তু পট মিডিয়া প্লেয়ারে ওপেন হলো আমি এখানে ক্লোজ করে দিয়েছি এখন আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি চান যে এখানে ভিডিওগুলো একই প্লেয়ারে চলবে অন্য কোনো প্লেয়ারে না সেট করে দিতে চান তখন আপনি ক্লিক করবেন এই রাইটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওপেন হইতে যাবেন এবং চুজ অ্যানাদার অ্যাপস এখানে ক্লিক করবেন চুজ অ্যানাদার অ্যাপসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো আপনি যদি চান যে অলয়েস মিডিয়াতে চলবে তখন এখানে এই যে অল এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন যদি চান যে এটাতে চলবে তাহলে এই টিক চিহ্ন দিয়ে রাখবেন দিয়ে ওকে দিলে কিন্তু আর কোনো প্লেয়ারে চলবে না শুধু একটা প্লেয়ারে সব ভিডিওগুলো চলবে তা আমি এখানে বিএরসি মিডিয়া প্লেয়ারে সেট করে আমি ওকে দিয়ে দিলাম এখন কিন্তু আমার ভিডিওটি সব সময় বিএলসি মিডিয়াতে প্লে হবে যত ভিডিও রয়েছে কারণ আমি অলওয়েজ বিএলসি মিডিয়াতে চলবে সেই জন্য এটা সেট করে রেখেছি আর যদি সেট না করতাম তখন এক একটা ভিডিও ফর্মেট অনুযায়ী কম্পিউটার অন্য অন্য মিডিয়া প্লেয়ার দিয়ে চালু হতো ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমরা মিডিয়া প্লেয়ারগুলো ইউজ করতে পারি অথবা ভিডিওগুলো বিভিন্ন মিডিয়া প্লেয়ারে চালাতে পারি আমি যদি ক্লোজ করে দিই এখন আমরা দেখবো যে কীভাবে একটা মিউজিক প্লে করতে হয় আমি এই যে বেসিক কম্পিউটার চলে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা মিউজিক রয়েছে এখানে এই যে মিউজিকের ভিতরে কিন্তু একটা মিউজিক রয়েছে আমি যদি এই মিউজিকটা প্লে করতে চাই এখানে রাইটে ক্লিক করে দেব এবং প্লেতে দিলেই কিন্তু মিউজিক চলবে এখানে আরেকটা মিউজিক রয়েছে আমি যদি এই মিউজিক প্লে করতে চাই রাইটে ক্লিক করব এবং প্লেতে ক্লিক করে দেব। ঠিক আছে তো আমি যদি চাই এটা হচ্ছে কম্পিউটারের যে ডিফল্ট সফটওয়্যার থেকে সেটাতে মিউজিক চালু হচ্ছে আমি যদি চাই যে অন্য কোনো অ্যাপস আমি ইনস্টল করবো অন্য কোনো সফটওয়্যার ইনস্টল করে সেটাতে আমি মিউজিক চালাতে চাই কারণ অনেকগুলো মাল্টিমিডিয়া প্লেয়ার রয়েছে এটা অডিওর জন্য ভিডিওর জন্য আপনি আপনার পছন্দ মতো করে এটা ডাউনলোড করে সেটা সেট করে দিতে পারবেন যে আপনি অন্য মিডিয়াতে চালাতে চান তখন এখানে রাইটে ক্লিক করে এই যে ওপেন হইতে যাবেন এবং যাওয়ার পর এখানে কিন্তু অডিও প্লেয়ার অনেকগুলো রয়েছে আপনি চাইলে এই সফটওয়্যারগুলো দিয়েও কিন্তু চালাতে পারেন আর যদি চান যে একটা সফটওয়্যার দিয়ে চালাতে আমি কিন্তু এই মিডিয়া প্লেয়ার দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখালাম আপনারা অন্য কোনো প্লেয়ার যদি কন্টিনিউ চালাতে চান তখন এই যে চুজ প্লেয়ারে গিয়ে এখান থেকে আপনারা এই অডিও প্লেয়ারগুলো সেট করে দেবেন অলওয়েজ যদি ওকে দিয়ে দেবেন তখন কিন্তু সব সময় ওই প্লেয়ারেই চলবে আশা করি আপনারা অডিও ভিডিও দুইটাই চালাতে পারবেন এখন আমরা দেখবো কম্পিউটারের যে ছবি থাকে অথবা আমার কোনো ক্যামেরায় বা মোবাইলের ছবি ওঠানো কম্পিউটার রাখলাম সেই ছবিগুলো কীভাবে আমি দেখব বড় করে দেখব বেসিক কম্পিউটার চলে যায় আমি কিছু ফোটোস এই ফোল্ডার মধ্যে রেখেছি আমি এই ফোল্ডারটি ওপেন করলাম করার পরে যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ছোট ছোট সাইজে দেখা যাচ্ছে আমি বড় করে দেখতে চাই তখন এই রাইটে ক্লিক করবো এবং এই যে ওপেনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এই যে ছবিটা কিন্তু বড় হয়ে চলে আসে ছবিগুলো যদি আমি চেঞ্জ করে দেখতে চাই তখন কিবোর্ডের যে এরো চিহ্ন রয়েছে সেটা দিয়ে আমি চেঞ্জ করতে পারি অথবা এখানে এই যে মাউস যখন আমি পাশে নেব এখানে এই যে নেক্সটে ক্লিক করে দেব তখন কিন্তু এই ছবিটা একটা একটা করে পরিবর্তন হবে আর যদি আমি চাই যে এই ছবিগুলোকে একটু বড় করে দেখতে চাই যে এই ছবিটাকে আমি একটু বড় করব অথবা আর ছবি দেখে এই ছবিটাকে আমি একটু বড় করতে চাই এই যে দেখতে পাচ্ছেন এখানে জুম দেওয়া আছে জুমে যখন আমি ক্লিক করব এই যে একটা অপশান চলে আসবে এটাকে টান দিবেন যত টান দিবেন তত জুম হবে ঠিক আছে এই যে ছোট বড় করে দেখার একটা সুযোগ রয়েছে জুম করে যতটুকু ইচ্ছে এখানে করে আপনি জুম করে দেখতে পারবেন এবং এখান থেকে যদি আপনি ছবিটা ডিলিট করতে চান সেটাও পারবেন ডিলিট অপশন চান দিলে কিন্তু এই ছবিটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে যদি চান যে এখানে আপনি রুটেট করে দেখতে চান এই ছবিটাকে যদি এখানে রুটেড ক্লিক করেন দেখেন ছবি কিন্তু করে গেল আমি আবার জায়গায় নিয়ে চলে আসলাম এই ছবিকে যদি এখানের থেকে একটু ক্রপ করতে চান এই যে অপশন রয়েছে এই ক্রপে ক্লিক করলে কিন্তু আপনি ছবিটাকে ক্রপ করতে পারবেন এই যে এখানে ক্লিক করে দিলাম তারপর যে কতটুকু নিতে চাই এখানে এই যে ছোট করে এতটুকু রাখতে চাই রেখে এবং এখানে যদি আমি রোটেট করতে চাই অথবা একটু কালারের একটু কম বেশি করতে চাই অথবা একটু এদিক সেদিক নড়াচড়া করে আমি আমার মতো করে সাজাতে চাই তখন কিন্তু এই জিনিসগুলো এখান থেকে একটা একটা করতে পারবো এই ছবিটা ডান পাশ থেকে বাম পাশে নিতে চাই এই যে ফ্লিপ করলে কিন্তু উল্টাই চলে যাবে ঠিক আছে অনেকগুলো বিষয় রয়েছে বেসিক কম্পিউটারের মধ্যে আমি এত ডিটেলস বলতে চাচ্ছেন আপনারা একটু খুঁজে খুঁজে একটু দেখে নেবেন তারপর এখানে আপনি যদি অ্যাডজাস্টমেন্টে চলে যান এখান থেকে কিন্তু কালার কম বেশি করতে পারবেন দেখতে পাচ্ছেন লাইট ইফেক্ট রয়েছে একটু লাইট কমাই দিতে চান কালারটা একটু বাড়াই দিতে চান এই যে অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান ইচ্ছে এগুলি একটু দেখে নেবেন আপনি কোনটা কি করা যায় তাহলে বুঝতে পারবেন আপনি আপনার পছন্দ মতো করে যখন সবগুলো দিবেন তখন সবগুলো করার পর যে সেভ অ্যান্ড কপি যখন দিবেন ছবিটা কিন্তু এই ফর্মেটেই বা এভাবেই কিন্তু সেভ হয়ে যাবে আমি যদি বাদ দিতে চাই তখন এটা ক্যান্সেল দিয়ে দেব ওকে তো আপনি এগুলো ট্রাই করে দেখবেন কিভাবে কোনটা করতে হয় তো আমরা একটা জিনিস শিখলাম এখান থেকে যে কীভাবে ছবি এডিটও করা যায় বড় করা যায় জুম করা যায় রোটেট করা যায় হ্যাঁ সবগুলো অপশন কিন্তু এখানে আমি দেখলাম তো আমরা এখন দেখব কম্পিউটারের সাউন্ড কিভাবে কম বেশি করা যায় এই সাউন্ড কম বেশি করার জন্য আমরা এখান থেকে এই যে ডান পাশে একদম নিচে চলে আসব এবং এখানে দেখতে পাচ্ছি স্পিকার যে সাউন্ড হান্ড্রেড পার্সেন্ট করা আছে আমি এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এই যে অপশন রয়েছে আমি চাইলে যে কম্পিউটারের সাউন্ড কম বেশি করতে পারি স্পিকারে আপনি যতই বেশি দেন এখানে যদি আমি কমায় রাখি তাহলে কিন্তু আর বাড়বে না তো এটাকে আমি যদি হান্ড্রেড দিই তাহলে একদম ফুল সাউন্ডটা আমি পাবো আর যদি চিন্তা করি যে না আমি অর্ধেক রাখবো করতে পারি অথবা আরো কম তখন কিন্তু আরো কম পাব ঠিক আছে তো এটা হচ্ছে কম্পিউটার মেইন ভলিউম এটাকে যদি আপনি হান্ড্রেড রাখেন তাহলে আপনি স্পিকার হান্ড্রেড পাবেন এটাকে যদি কমায় রাখেন স্পিকারে যতই আপনি ভলিউম বাড়ান সাউন্ড কিন্তু আর বাড়বে না তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কম্পিউটারের সাউন্ডটাকে কম বেশি করতে এখানে আসতে হবে সেটা হচ্ছে এই মনিটরের একদম ডান পাশে নিচে এই যে স্পিকারের একটা আইকন দেওয়া আছে এখানে ক্লিক করলে কিন্তু সে অপশনটা আপনি এখানে পাবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ